রায়পুরায় জমি সংক্রান্ত বিরুদ্ধের জেরে বড় ভাইকে আটকে রেখে মার অভিযোগ ছোট ভাইয়ের উপর নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত বিরুদ্ধের জেরে বড় ভাই বেনুমিয়াকে রুমের ভেতর আটকে রেখে মারধর ও তার সন্তানদের কুপিয়ে জখম করে বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে ছোট ভাই কবির মিয়ার বিরুদ্ধে বুধবার দুপুরে রায়পুর উপজেলার অলিপুরা ইউনিয়নের ব্রাহ্মণ বদুয়া এলাকায় এ ঘটনাটি ঘটে হামলায় বেনুমিয়া সহ তার তিন সন্তান ও স্ত্রী আহত হয় এর মধ্যে বেনুমিয়া ও তার বড় ছেলে ফজলে রাব্বি গুরুতর আহত হয়ে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে এ সংক্রান্ত বিষয়ে রায়পুরা থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন বেনুমিয়ার শ্রী বিলকিস বেগম এতে নগদ টাকা সহ প্রায় সত্তর লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানান তিনি লিখিত অভিযোগ ও স্থানীয়রা জানায় দুই হাজার সতেরো সালে নুরজাহান বেগমের কাছ থেকে জমি ক্রয় করে বিলকিস বেগম জমিটিতে বিভিন্ন ফলজ গাছের চারা রোপণ করা ছিল সেইগুলো কবির মিয়া কর্তন করেছে বলে অভিযোগ করা হয় এ নিয়ে দীর্ঘদিন যাবৎ কবির মিয়ার পরিবারের সাথে বিরুদ্ধ চলে আসছিল বিনু মিয়ার অভিযোগে বলা হয় বুধবার বিশ জুলাই দুপুরে কবির মিয়ার লোকজন তাদের বাড়িতে এসে জোরপূর্বকভাবে একটি ঘর নির্মাণের চেষ্টা করে এ সময় তাদের বাধা দিতে গেলে বেনু মিয়া তার ছেলে ফজলে রাব্বি সাব্বির ও মেয়ে মারুফার উপর হামলা চালায় এক পর্যায়ে কবির মিয়ার লোকজন ধারালো দা দিয়ে ফজলে রাব্বির মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয় আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন দেখতে থাকুন ভিডিওটি ধন্যবাদ এই ঘটনাটা হয়েছে আমরা জমি নিয়ে জমি আমরা হইলে হুফায় শাশুড়ির হুফায়ুরির নন্দের কথায় রাখছি জায়গা আমার হুফায়ুরি আমার হুফায়ুড়ছে তিনজন আমার দেবার হয়েছে তিনজন দুই হুফায়ুরির জায়গা আমার দেবার কিনে রাখছে ননদ আসেন নন্দের জায়গা আমারে দিছে সদই ঘন্টা আর এক বাসুরে দিছে আড়াই ঘণ্টা এই জমিটা হেরারে নিয়ে ওই কিনা হয়েছে ফোনে পাঁচ ঘন্টা জমি হেরার নিয়েই কিনা হয়েছে কিনা পরেও মনে করে নহানে এই জমিটা আমার দিতাসে না দখল দখল দিতাছে না আমার দেবরে দেবরের নাম কবির কিনার পরে তো এই পর্যন্ত কোনো জিনিস ফল ফরা আদি গাছ গাছালি না আমার কিনা আনার লাগে অনেক গাছ গাছালি আসেনি ফুন্দরটা গাছ গাছালি আসেন নি ফুণটা গাছ গাছালি এই কবিরে জুরে জুরে সব সময় কাজ চালাইছে যারা তো কিনছি হেরা ফাও না হেরা আমার কাছে বিচ্ছা গেছে না হেরা রয়েছে নানি বাড়ির সময় দখলে যাইতে না এ মনে করেন আগে তো এ জমি কিনার আগে তো এখন কোনো থাহার লাগা দিছে না আমরারে মার দোর কইরা ফুলাফান চুড়ো সড়ু আসিল সে সময় মার দোর কইরা আমরা দেড় সারা কইরা দিছে হৃদয় দুই হাজার দশ সালে বার কুইয়া এর এরপরে এত বছর ধরে আমরা রাস্তা থাকছি মানুষের বাড়িতে থাকছি বাড়িতে থাকিয়া ওহনে মনে করেন আঠারো সালে আমরা এই জায়গা কিনে এই জায়গা তাইছি তবু সেই জায়গা দেয় না দরবার অনেকটি হইছে চেয়ারম্যানও জানে মেম্বারও জানে গ্রামের প্রধানারও জানে গ্রামের আশেপাশে গ্রাম যে যে লোকজন আছে হেরাও জানে জায়গাটা যে আমার কবিরের লগে ফার্তা না আমরা শক্তিশালীর কারণে ফার্তা না বার একটা লোক আনে কবিরে বারা কইরা আনে কইরা আমরা এলার লগে ফার্তা না ওই যে ওখানে যে জমিটা জমিটার মধ্যে হেরা গড় উঠাইছে গড় আগের দিন গড় উঠাইছে পরে আমার স্বামী গেছে গেছে ফরে মার দোর করে দিছে এরপরে ওরা বাইতায় বৃহস্পতিবার দিন না আইসে পরে হেরা গেছে দেখতো দেখতো যাওয়ার পরে হেরারে মার দৌড় করতেছে যখন মার দৌড় করতেছে হেরা কি করছে দৌড় দৌড়ি করে আয়া রাস্তার থেকে হেরারে হের ছায়া হের ওর বা ফেরা দৈরা লাগছে দৈরা পরে এনে যে মহিলারা হেরা দেখছে হের ছায়া নিয়ে এরপরে দড়ি দা বাঁধছে বাইন দা পরে রুমের ভিতরে থুইয়া তালা মেরা থুইছে ওই দিন বাংসুর করছিল ওরাই আমার বাবা কে আর আমার ওরা ছিল কবির কবির শালম আবদুল্লাহ আর হারুন এরপরে শফিক হেলেনা মর্জিনা ওরা ওদেরকে আমি চিনছি আর আরো যারা আছেন তাদেরকে আমি চিনি না ওরা মুকুশ পরে আসছিল ষোলো সতেরো জন ছিল যে ছিল চুরি ছিল আর ইয়া দাও ছিল ওই দিন ওরা বাংচুর করছিল আর ঘরের ভিতরে জিনিস ছিল কানে আমার মার আর আমার জিনিস ছিল ওর ওরা ইতা নিয়ে গেছে আর টাকা ছিল ওর ইতাও নিয়ে গেছে যে মায়ের ফিট করছে আমার ভাইয়াকে মাথায় কুপ মারছে আর ফিটে বাইরে আইসে লড় দিয়া আর আব্বুকে এনতে দইরা নিয়ে মারছে আমি শুনি আমার আব্বারে নাকি এর আগের দিন এরা আমার ফুফু ফুফা মানে আমরা অন্য আগের বাড়ির যারা আসিল সবাই আমার বাবা ভাইয়ের দূরে মারছি মারার পর আর যখন আমি ছুটি পাইছি বাড়িতে আসছি বাড়িতে আসার পর তখন ভাবি যে আমরা দোলিল আমরা সব কিছু তখন হের আমার বুকে পরে যখন আমরা মুল্লা বাড়ি গেছি যাওয়ার পরে এরা আমার ফুফু আইসে আমার দুই কাকি আইছে কাকি আওয়ার পরে আমার দুই ফুফু দুই ফুফুয়ে আমি আমার বাই গেছি যাওয়ার পরেই দুই ফুফুয়ে আমরা ডেকেতেছে আমরা কাছে এরা কাপড় সাপড় খুললা একবারে আমরা কাছে আই পড়তেছে ডেকেছে আমার গলার মাঝে চিপ মারছে আমার বাইরেও চিপ দিছে ফরা আরও কিছু লুক ফরাত বাইরা আসলো ফরাত বাইরা দিয়ে আমরা রে ফিটাইতে আই যখন ফিটাইতে আই তখন বাপদাসি না এরা আমরা মারবই তখন আমরা দইরা রায় পড়ছি তখন আমার আব্বার চকে দা আমার কাহারা আয়া ওরা ফোন দিছে আমার কাহা আয়রা সাফ হল পরে টেকেরটা হল যা আছে চুরি নাম দাও যা আছে সব আর আগেই জমা করে লাগছে যখন এরা ফোন দিছে বলে আমরা ওই জায়গাতে গেছি কেন তখন এরা সবাই দৈর আমার বাপেরা আমরা বাড়ির কাছতে আয়সা নিয়া তো আমার এনে মারতে মারতে নিছে আমার কাকা আমার কাকি সবাই আমার এক আছে না মনা ইসলাম মাস্টার ভাই সেও নিছে নিয়ে আমার আব্বারে মারছে মায়েরা বাইন্দা লুমের ভিত্তে তালাদা ফালায় তুই দিছে সবাই দাও চুরি টুরি লয়ে আয়া বিশ পনেরো জন সবাই আয়সা আয়া আমরা বাড়িঘর সব ভাঙছে বাড়িঘর কুবাইছে আমার মারছে আমার বড় ভাইয়ের মারছে আমার আম্মারে মারছে আমার সরু বোনের মারছে মারার পরে এরা ঘরে ভিতরে ঢুককে আমরা সুইকেস যা আছে সুইকেজ বাইঙ্গা আমরা সুইকেশও টাকা আসলো পঞ্চাশ হাজারের উপরে টাকা এই টাকা নিছে আমার যে ফুফাত্তো ভাই উনির বাইক না আমার বায়েরায় মাথায় কুপ দিছে প্রথমে একটা কুপ দিছে সুস্থ নে বিচার চাই আমরা আমাদের যে জমিন আছে চকের মধ্যে জমিনে গিয়েছিল আর আমরা বাড়িতে ছিলাম পরে হঠাৎ কইরা আমরা চখ থেকে দেখতেছি যে আমার আব্বারে আমার এই যে কবির মিয়া আর শফিক মিয়া আর ফরহাদ আর কবিরের দুই ভাইগনা কবিরের বোন জামাই কবিরের বোন ওরা আমার বাবারে চক ঠিকা গলার মধ্যে দইরা টাইনা টাইনা বাড়িতে নিতে আছে এগুলো দেখে আমরা দইরা বাড়িতে আসছি একটু পরেই থাকায় দেখি যে আমাদের বাড়িতে আমরা দিচ্ছি আমার সাথে বলতেছি আমরা কথা বলতেছি এই বিষয়ে একটু পরেই দেখি যে কবির কবিরের বোন বোনের জামাই কবিরের দুই ভাইগনা ওরা রান্দাও তারপরে বড় বড় সই এক একটা নিয়ে। আমাদের বাড়িতে আক্রমণ করছে আমাদের বাড়ি ঘর সব ভাইগে ফেলছে আর আমাদের উপরে আক্রমণ করছে আমাদের দাও দিয়ে আমার মাথার মধ্যে কুবাইছে হাতের মধ্যে বাইরে আছে আমার তারপরে এগুলি করছে আমার আম্মাব্বার উপরে আক্রমণ করছে আব্বার দইরা নিয়ে গিয়েছে আমার ছোট বাইরেও বাইরে আছে আমার আম্মারিয়া বাইরে এসেছে হ্যাঁ ছোট বোনরাও বাইরে আছে বাইরেয়া তারপরে ঘর ঘরের ভিতরে যেই টাকা পয়সা ছিল পঞ্চাশ হাজার টাকার মতন ছিল টাকা পয়সা নিয়ে গেছে আর আমার ছোট বোনের আম্মার কিছু স্বর্ণ ছিল আবদুল্লাহর হাতে বিশাল বড় বড় সই আর এই শালো মের হাতে শালো মের হাতে বিশাল বড় রান আর এটা সরিদার আঘাত করছে আর আমার হাতের মধ্যে যে রড আছে রড দিয়ে বাইরেছে রান দাও দিয়ে কুপ দিতে চাইছিল পরে আমার হাত বান্ধে রাখা আমরা তিন চার জনের নিচে নেয়া আসা হাতে পিঠে পিঠে নিচে নিয়ে আসা রুমে বাড়িতে পরে ধরে আমার দড়িদা বাঁধছে দড়িদা বাঁধা রুমের ভিতরে তালা দিয়ে থাকে রাখছে না বললাম মান্নান মেয়া আর কবির মিয়া দই রা নিছে মিয়া মিয়া বারে আনতে দেওয়া আমার বাড়িতে গেছে বাড়িতে পাংছে বাড়ি ঘর হ্যাঁ মান্নান মিয়া ধরে নিছে আর কপির বউ ধৈরি ছোট ভাই আমার শিলা হলো আমার জেড়াতো ভাই আর একটা হলো কবির মিয়া হলো কবির মিয়া বউ হল আমার ছোট ভাইয়ের বউ আর কবির মিয়া আমার ছোট ভাই আপন ছোট ভাইয়ের দইরা মান্নান মেয়াতে দিছে মানান মিয়া ভরে বাড়িতে বাড়িতে নেওয়া পরে আমার রুমের ভিতরে নেওয়া বাইন দেওয়া পরে তালা দিছে তালা দেওয়া পরে